সবাইকে স্বাগতম। আজকের এপিসোডে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে দেয়া আছে হোয়াট ইজ দ্য নাম্বার অফ ট্রিজ প্লান্টেড ইন দ্য ফিল্ড ইন রো অ্যান্ড কলাম, অর্থাৎ কোন একটি জমিতে সারি এবং কলাম বরাবর কতগুলো বৃক্ষ কতগুলো গাছ রোপণ করা হয়েছে তার সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। এখানে দুটি স্টেটমেন্ট দেওয়া আছে, দুটি উক্তি দেওয়া আছে। প্রথম উক্তিতে বলা হচ্ছে নাম্বার অফ কলামস ইজ মোর দ্যান দ্য নাম্বার অফ রোজ বাই ফোর, অর্থাৎ কলামের সংখ্যা সারির সংখ্যা অপেক্ষা ফোর বেশি। এবং দ্বিতীয় স্টেটমেন্টে বলা হচ্ছে নাম্বার অফ কলামস ইজ টোয়েন্টি, অর্থাৎ কলামের সংখ্যা হচ্ছে টোয়েন্টি। করেক্ট, লক্ষ্য করা যাক এখানে কলামের সংখ্যা দেওয়া আছে টোয়েন্টি, তাহলে আমরা বলতে পারবো নাম্বার অফ কলাম ইকুয়াল টু টোয়েন্টি। তাহলে সারির সংখ্যা কত হবে? আমরা দেখতে পাচ্ছি কলামের সংখ্যা সারির সংখ্যা অপেক্ষা ফোর বেশি, তাহলে সারির সংখ্যা হবে কলাম থেকে ফোর কম, অর্থাৎ সিক্সটিন। তাহলে আমরা সারি এবং কলামের সংখ্যা জেনে গেছি। তাহলে আমরা এই জমিতে সর্বোচ্চ কত সংখ্যক বৃক্ষ রোপণ করা সম্ভব হবে তা নির্ণয় করতে পারব। যেমন আমরা যদি একটি ক্ষেত্র বিবেচনা করি, ধরা যাক যে কলামের সংখ্যা যদি টু হয় এবং সারির সংখ্যা যদি টু হয়, সেক্ষেত্রে আমরা দুটি এখানে রো দেখাচ্ছি, দুটি সারি দেখাচ্ছি এবং দুটি কলাম দেখাচ্ছি। লক্ষ্য করা যাক অনুভূমিক রেখাগুলো হচ্ছে এখানে সারি এবং উলম্ব রেখাগুলো হচ্ছে এখানে কলাম। লক্ষ্য করা যাক এখানে যদি কলাম হয় টু, নাম্বার অফ কলাম হয় টু, লক্ষ্য করা যাক, এবং নাম্বার অফ রো হয় টু, তাহলে সেক্ষেত্রে আমরা সর্বমোট চারটি গাছ এখানে রোপণ করতে পারবো। কারেক্ট, অনুরূপভাবে কলামের সংখ্যা যদি এম হয় এবং রোয়ের সংখ্যা যদি এন হয়, তাহলে আমরা এম ইন্টু এন, অর্থাৎ এম এন সংখ্যক গাছ কিন্তু একটি জমিতে লাগাতে পারবো। তাহলে এখানে যেহেতু কলামের সংখ্যা টোয়েন্টি এবং রোয়ের সংখ্যা সিক্সটিন, তাহলে আমরা বলতে পারবো এই জমিতে আমরা সর্বমোট টোয়েন্টি ইন্টু সিক্সটিন সংখ্যক গাছ রোপণ করতে পারবো। লক্ষ্য করা যাক টোয়েন্টিকে আমাদের সিক্সটিন দিয়ে এখানে গুণ করতে হবে, টোয়েন্টি ইন্টু সিক্সটিন ইকুয়াল টু আমরা পাচ্ছি থ্রি হান্ড্রেড টোয়েন্টি। তাহলে আমরা এই জমিতে সর্বমোট থ্রি হান্ড্রেড টোয়েন্টি সংখ্যক গাছ রোপণ করতে পারবো, তাই না? সর্বোচ্চ থ্রি হান্ড্রেড টোয়েন্টি সংখ্যক গাছ এখানে রোপণ করতে পারবো। কিন্তু এখানে সমস্যা হচ্ছে আমরা কিন্তু জানি না যে এখানে প্রত্যেকটি রোতে এবং প্রত্যেকটি কলামে কলামের সম্ভাব্য প্রত্যেক পজিশনে বা অবস্থানে বৃক্ষরোপণ করা হয়েছে কি না। কারণ এমনটা হতে পারে যে, ধরা যাক এই ক্ষেত্রের কথা যদি আমরা বিবেচনা করি, এরকমটা হতে পারে যে আমাদের এই পজিশনে যে বৃক্ষটি রোপণ করার কথা সেটা রোপণ করা হয়নি। ফলে দেখা যাচ্ছে এখানে সম্ভাব্য অবস্থান কিন্তু চারটি, কিন্তু প্রকৃতপক্ষে এখানে বৃক্ষরোপণ করা হয়েছে তিনটি। কারেক্ট, এখানে কিন্তু আমাদের স্টেটমেন্ট বা উক্তিগুলোতে কিন্তু এটা পরিষ্কার করা হয়নি যে এখানে প্রত্যেক অবস্থানে বৃক্ষরোপণ করা হয়েছে কিনা। তাই আমরা এখানে কিন্তু স্পষ্টভাবে বলতে পারবো না যে এখানে থ্রি হান্ড্রেড টোয়েন্টি সংখ্যক গাছ আসলেই রোপণ করা হয়েছে কিনা। এমনটা হতে পারে যে থ্রি হান্ড্রেড টোয়েন্টি সংখ্যক গাছ রোপণ করা হয়েছে, আবার এরকমটা হতে পারে যে থ্রি হান্ড্রেড টোয়েন্টি এর চাইতে কম সংখ্যক গাছ এখানে রোপণ করা হয়েছে। তাহলে আমরা দেখছি যে স্টেটমেন্ট ওয়ান এবং টু দুটি স্টেটমেন্ট ব্যবহার করেও কিন্তু আমরা এখানে সঠিক ফল বের করতে পারছি না। তাহলে আমরা বলতে পারবো ইফ দ্য ডাটা গিভেন ইন বোথ স্টেটমেন্ট ওয়ান অ্যান্ড টু টুগেদার আর নট সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন,